गुड मॉर्निंग एवरीबॉडी, वेलकम टू ऑल फ्रॉम रोटरी स्कूल एंड कॉलेज ऑनलाइन क्लास। डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई होप ऑल ऑफ यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। डियर स्टूडेंट्स, नाउ यू आर स्टेइंग एट होम, बट मेक श्योर यू आर नॉट वेस्टिंग योर टाइम। डियर स्टूडेंट्स, रोटरी स्कूल एंड कॉलेज हैज़ अरेंज्ड ऑनलाइन क्लास, सो यू कैन जॉइन दिस क्लास। Before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about how to write application from English second paper for class 9 and 10. Dear students, now let's join our class and try to understand how to write application. আমরা আগের ক্লাসে আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করেছি। এখন দেখি যে সামনে আরও কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার ফর এ টেস্টিমোনিয়াল। তুমি যখন পড়ালেখা শেষ করবে, শেষ করার পরে তুমি যদি কলেজে পড়ালেখা শেষ করো, তখন প্রিন্সিপাল বা অধ্যক্ষের নিকট থেকে তোমাকে একটি টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্র তোমাকে নিতে হবে। আর যদি হাই স্কুল অর্থাৎ সেকেন্ডারি স্কুল থেকে নাও, অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাশ করার পরে যদি প্রশংসাপত্র নিতে হয়, তাহলে তোমাকে একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে। তাহলে কলেজের সময় প্রিন্সিপালের নিকট আর সেকেন্ডারি হাই স্কুলের ক্ষেত্রে আমাদের হেডমাস্টার লিখতে হয়। তাহলে এখানে আমাদের সেই যথারীতি তারিখ লিখব আমরা, যে তারিখে আমরা অ্যাপ্লিকেশানটি করবো সেই তারিখটি লিখব। এরপর লিখব দ্য হেডমাস্টার অর দ্য প্রিন্সিপাল, বিনোদপুর বিকে হাই স্কুল, মাগুরা। স্থানে যে প্রশ্ন অনুসারে যে স্থান থাকবে সেই স্থানের নাম লিখব, এরপরে মাগুরা। সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর আ টেস্টিমোনিয়াল, অ্যাপ্লিকেশান ফর আ টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্রের জন্য আবেদন। এখন আমরা মনে রাখবো যে সবসময় এখানে অ্যাপ্লিকেশান ফল লিখব, প্রেয়ার ফল লিখব না। এরপর যেহেতু ব্যক্তিগত অ্যাপ্লিকেশান, সেহেতু আমরা লিখব ডিয়ার স্যার, আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট আই হ্যাভ কাম আউট সাকসেসফুল ইন দ্য SSC এক্সামিনেশান দিস ইয়ার ফ্রম ইয়োর স্কুল, অর্থাৎ আপনার বিদ্যালয় থেকে এই বছর সফলতার সাথে SSC পরীক্ষায় পাশ করেছি। নাও আই উইশ টু গেট মাই সেলফ অ্যাডমিটেড ইন টু এ জেলা স্কুল অথবা কলেজ, ইন টু এ জেলা স্কুল অথবা জেলা কলেজ, সো আই নিড আ টেস্টিমোনিয়াল রিগার্ডিং মাই রেজাল্টস অ্যান্ড ক্যারেক্টার। তা আমার একটি টেস্টিমোনিয়াল দরকার, কিসের উপর আমার ফলাফল এবং আমার মানসিক বা নৈতিক গুণাবলী যে ছিল তার উপরে আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন। আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু ইস্যু মি আ টেস্টিমোনিয়াল অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। তাহলে আমাকে একটি প্রশংসাপত্র অতএব আপনার নিকট আমার আবেদন, আমাকে একটি প্রশংসাপত্র মঞ্জুর করে, যে যত দ্রুত সম্ভব আমাকে একটি প্রশংসা মঞ্জুর করে বাধিত করিবেন। ইউস অবিডেন্টলি ফারিয়া আহমেদ রোল, এখানে যেহেতু তুমি প্রশংসাপত্র নেবে তাহলে তোমাকে রোল লিখতে হবে, রোল ঢাকা, যেটা তুমি SSC পরীক্ষা পাশ করেছো সেটা তোমাকে লিখতে হবে। আর এখানে তাহলে লিখতে হবে জেলা স্কুল অর্থাৎ জেলা কলেজ, কলেজে যে কলেজ, জেলা কলেজ বা যে কলেজে গিয়ে সেই কলেজ তুমি লিখতে পারো। এবার আমরা আরেকটি অ্যাপ্লিকেশান দেখি, যে পড়াশোনার পাশাপাশি আমাদের একটু বিনোদন দরকার হয়, তখন আমরা যে শিক্ষা সফর, যে আমরা অর্থাৎ শিক্ষার মাঝেও প্রচলিত যে ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি যে আমাদের একটু বাইরে যে ঘোরাফেরার মাধ্যমে আমরা যে কিছু শিখতে পারি, অর্জন করতে পারি, সেটা হচ্ছে স্টাডি ট্যুর, যার মাধ্যমে আমরা অনেক কিছু আমরা
देखे शिखते पारी। ता एखन अनेक समय धरे आमरा जखन पढ़ाशोना करी क्लान्त हो जाए तखन आमादेर स्टाडी टूरेर दरकार है। ताई सेई स्टाडी टूरेर जन्य प्रधान शिक्षकेर निकट आवेदन बा कलेज प्रधान जिनि अध्यक्ष तार निकट आवेदन। राइट एन एप्लीकेशन टू ए हेडमास्टर फॉर परमिशन टू गो ऑन अ स्टाडी टूर March 25, 2021। द हेडमास्टर रोटारी हाई स्कूल मिरपुर 14 ढाका 1206। सब्जेक्ट एप्लीकेशन फॉर परमिशन टू गो ऑन ए स्टडी टूर। डियर सर, वुड द स्टूडेंट्स ऑफ योर स्कूल और कॉलेज हैव द ऑनर टू स्टेट दैट सम ऑफ आवर स्टूडेंट विश टू गो ऑन अ स्टडी टूर एट सोनारगा। इट इज अ हिस्टोरिकल प्लेस। Only classes make our lives dull. A picnic can help us to remove this. It can also help us to know more and increase our knowledge. Two of our teachers have agreed to guide our team. So, we need your permission. We therefore pray and hope that your honor would be kind enough to give us permission to go on a study tour and sanction a considerable sum of money for this purpose. We remain, sir, yours obediently, the students of class 10. অর্থাৎ এই স্টাডি ট্যুর আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটি ঐতিহাসিক স্থান। আর অনলি ক্লাসেস মেক আর লাইফস, কেবলমাত্র ক্লাস অর্থাৎ শ্রেণীতে আমাদের যে ক্লাসেস মেক আর লাইফস, আমাদের যে জীবন সেটা নিরানন্দ হয়ে যায়। তাই আমাদের একটু পিকনিক, একটি সেই স্টাডি ট্যুর ক্যান হেল্প আস টু রিমুভ দিস। আমাদের যে বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয় সেই বিরক্তিজনক পরিবেশ থেকে আমাদের এই বিরক্তিকর যে পরিবেশ সেটাকে সুন্দর পরিবেশের জন্য আমাদের এই স্টাডি ট্যুর অনেকটা সহায়তা করে থাকে। It can also help us to know more and increase our knowledge. আমাদের জ্ঞানকেও এই স্টাডি ট্যুর প্রসারিত করে থাকে। Two of our teachers have agreed to guide our team. আমরা যে যাবো স্টাডি ট্যুরে, এই ট্যুরে আমাদের দুজন শিক্ষক আমাদেরকে সাথে যাওয়ার জন্য রাজি হয়েছেন। সো উই নিড ইউর পারমিশন, তাই আপনার পারমিশন অনুমতি দরকার। উই দেয়ারফর pray and hope that your honor would be kind enough to give us permission to go on a study tour and sanction a considerable sum of money for this purpose. So, we remain, sir, yours obediently, the students of class 10. এই যে সম্মিলিতভাবে যখন আমরা অ্যাপ্লিকেশন লিখব তখন উই লিখব, আর যখন ব্যক্তিগত হয় তখন আই লিখব। আমরা দেখি আরেকটি অ্যাপ্লিকেশন সম্মিলিতভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর Write an application to the headmaster of a school for setting up a canteen. অর্থাৎ ক্যান্টিনের জন্য আবেদন November 24, 2021, the headmaster বিনোদপুর বিকে হাই স্কুল মাগুরা। An application for setting up a canteen. ক্যান্টিনের জন্য আবেদন। Dear sir, would the students of this school have the honor to state that উই হ্যাভ নো ক্যান্টিন, আমাদের কোনো বিদ্যালয় ক্যান্টিন নেই। উই হ্যাভ টু স্টে স্কুল ফর 6 আওয়ার্স, 6 ঘন্টা আমাদের স্কুলে স্টে করতে হয়।
we cannot pass this long time without taking any food. কোনো খাবার ছাড়াই আমাদেরকে এই সময়গুলো অতিবাহিত করতে হয় যেটা আমরা পারি না। তাহলে আমরা দীর্ঘ সময় অতিবাহিত করতে পারি না কোনো প্রকার খাবার ছাড়া। মেনি স্টুডেন্টস টেক ফুড ফ্রম দ্য রোড সাইড হোটেলস, অনেক ছাত্রছাত্রী আছে যারা রাস্তার পাশে হোটেল থেকে খাবার নিয়ে আসে সংগ্রহ করে, হুইচ আর ডার্টি অ্যান্ড আনহাইজিনিক, যেটা অত্যন্ত ময়লা ধুলিময় অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর। ইট ইজ আ লং সেরিশিং ডেজার টু হ্যাভ আ রিচ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস। আমাদের অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের লালিত স্বপ্ন যে আমাদের বিদ্যালয় ক্যাম্পাসে একটি সমৃদ্ধ যে খাবারের স্থান থাকবে, এরকম আমাদের একটি প্রত্যাশা। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইয়োর অনার উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলিজ দেয়ার বাই। তাহলে আমাদের যে বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপন করে আমাদেরকে বাধিত করিবেন। উই রিমেন স্যার ওয়াজ অবিডেন্টলি ফারহান আখতার ক্লাস টেন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এর স্কুল। তাহলে যখন সম্মিলিতভাবে লিখবো তখন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এর স্কুল এই কথাটা আমরা সংযুক্ত করব। এরপর আরেকটি সম্মিলিত অ্যাপ্লিকেশন আমরা দেখি। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর সেটিং আপ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন ইয়র স্কুল, অর্থাৎ ভাষা ক্লাবের জন্য, ভাষা ক্লাব স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। মাস এইটিন 2021 দ্য হেডমাস্টার বিনোদপুর বিকে হাই স্কুল মাগুরা। অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষা ক্লাবের জন্য আবেদন। উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট আওয়ার্স ইজ ওয়ান অফ দ্য ডিস্টিংগুইশড স্কুল ইন দ্য ডিস্ট্রিক্ট অফ খুলনা। But there is no English language club in our school. You know that English is a foreign as well as international language. To improve our speaking, writing, reading, listening skills in English, setting up an English language club is of great use and utility to us. তাহলে আমাদের যে বিদ্যালয়ে কোনো ভাষা ক্লাব নাই, যে এই খুলনার মধ্যে সবচেয়ে নাম করা একটি বিদ্যালয়, যে বাট দেয়ার ইজ নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল, কিন্তু এখানে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নাই। ইউ নো দ্যাট, আপনি জানেন ইংলিশ ইজ এ ফরেন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে বিদেশি ভাষা এবং আন্তর্জাতিক ভাষা। টু ইম্প্রুভ আর স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং স্কিল ইন ইংলিশ, তাহলে যদি আমাদের এই স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং স্কিলকে উন্নত করতে হয়, তাহলে সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ অফ গ্রেট ইউজ অ্যান্ড ইউটিলিটি টু আস। তাহলে আমাদের ইংরেজি ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে, যে একটি ইংরেজি যে ভাষা ক্লাব এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আমাদের এই স্পিকিং, রাইটিং, রিডিং এবং লিসেনিং স্কিলকে উন্নতি করার জন্য। এবং এই ভাষা ক্লাব আমাদের গুরুত্বপূর্ণ কাজে আসবে, অফ গ্রেট ইউজ অ্যান্ড ইউটিলিটি টু আস। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল টেক নেসেসারি স্টেপস টু সেট আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল অ্যান্ড হেল্প আস টু গো এহেড। তাহলে আপনি আশা করি আমাদের বিদ্যালয়ে একটি ভাষা ক্লাব স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। উই রিমেইন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপলস বিনোদপুর বিকে হাই স্কুল।
Dear students, what we have learned from this class? We have learned from this club how to write application. আমরা তিনটি অ্যাপ্লিকেশন শিখেছি যে কিভাবে ভাষা ক্লাবের জন্য আবেদন করতে হয় সেটা আমরা শিখেছি। এছাড়া আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যে আমাদের কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা আমরা শিখেছি। এই অ্যাপ্লিকেশানগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমরা আমাদের আয়ত্তে এসে যাবে। আশা করি তোমরা এই ক্লাস অবশ্যই দেখবে, বারবার দেখবে এবং আগের ক্লাসগুলোও দেখবে এবং সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলে তোমাদের যে ব্যবহারিক জীবনে কাজে লাগবে এবং পরীক্ষার জন্যও অত্যন্ত সহায়ক হবে। ডিয়ার স্টুডেন্টস, নাও লেট মি ফিনিশ ইয়ার, সি ইউ আওয়ার নেক্সট ক্লাস। Till then, Allah Hafiz.